আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্যান্য দিনের মতো তোমাদের পরিবেশ মনোবিজ্ঞান ক্লাসটি নিয়ে চলে এসেছি আমি। তোমাদের সাথে আছি উম্মা ইশরাত জাহান, প্রভাষক মনোবিজ্ঞান, রাজশাহী কলেজ রাজশাহী। আমরা ইতিমধ্যে পরিবেশ মনোবিজ্ঞানের প্রায় অনেকগুলো ক্লাসই শেষ করে ফেলেছি। তো আজকে আমরা চলে এসেছি আমাদের যে অংশ বাকি ছিল সেই অংশটি নিয়ে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল স্পেস, বা এর বাংলা হচ্ছে আমাদের ব্যক্তিগত পরিসর। তো এই ব্যক্তিগত পরিসরের যে ধারণা বা পার্সোনাল স্পেসের যে ধারণা, সেটি নিয়ে আজকে আমরা আমাদের ক্লাসে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের সঙ্গেই থাকবে এবং ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে, এবং এটা থেকে আশা করি তোমরা কিছুটা হলেও তোমরা পার্সোনাল স্পেস সম্পর্কে জানতে পারবে, এর বৈশিষ্ট্য। তারপর আমরা আজকে প্রাইভেসি নিয়ে পড়বো, তো সেই বিষয়গুলো নিয়ে তোমরা আরো ডিটেইল জানতে পারবে আমাদের ক্লাসে। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল স্পেস সম্পর্কে একটা ধারণা। আমরা পড়ার আগে কিছু চিন্তা করি যে পার্সোনাল স্পেস বলতে আসলে আমরা কি বুঝি, বা পার্সোনাল স্পেসের বাংলা যেটা বলছি আমরা, যে ব্যক্তিগত পরিসর বা আমার জন্য কতটুকু নির্দিষ্ট এলাকা। আসলে প্রত্যেক ব্যক্তি কিন্তু তার নিজের জন্য কিছু এলাকা চাই, বা নিজের জন্য কিছু এরিয়া চাই আর কি। যেমন আমরা যদি বাসের সিটে বসি, তখনও কিন্তু আমরা নিজস্ব একটা জায়গা দখল করে বসি, এবং তার ভিতরে যদি কেউ প্রবেশ করে তখন কিন্তু আমরা তাকে বহিরাগত হিসেবে গণ্য করি, এবং আমাদের যে নিরাপত্তা সেটি বিঘ্নিত হচ্ছে বা আমাদের অস্বস্তি হচ্ছে, এরকম কিন্তু আমরা ফিল করি। আবার অনেক মানুষের মধ্যেও যখন আমরা থাকি, যেমন তোমরা যখন ক্লাসে থাকো তখনও কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রত্যেকটা বেঞ্চে যখন তোমরা বসো, তখন কিন্তু কোনোভাবে তোমার পাশের জন যদি তোমাকে খুব কাছাকাছি এসে বসে, তখন কিন্তু অনেক সময় বিরক্ত লাগে বা তখন কিন্তু অস্বস্তি অনুভব করা হয়। আবার যারা কিন্তু খুব ক্লোজ ফ্রেন্ড, তারা কিন্তু খুব কাছাকাছি বসতে পছন্দ করে। তো এই যে নিজস্ব একটা এলাকা, বাড়িতেও আমরা যেখানে থাকি সেখানেও কিন্তু যে অংশটুকু নিয়ে আমি থাকি, বা আমার একটা পড়ার টেবিল, সেটাকে কিন্তু আমি নিজের বলে মনে করছি, কিন্তু সেখানে যদি আমার ভাই বোন অন্য কোনো কিছু রাখছে, তখন কিন্তু আমার পার্সোনাল স্পেসটা, এটার যে একটা পার্সোনাল যে এরিয়াটা, সেটা কিন্তু হ্যাম্পার হচ্ছে, বা আমার পার্সোনাল এরিয়াটার কাছে আমি নিরাপদ মনে করছে না বা ঝুঁকিপূর্ণ মনে করছে, অর্থাৎ আমার জায়গাটা অন্য কেউ ব্যবহার করছে। তো পার্সোনাল স্পেস হচ্ছে একান্তই আমার নিজস্ব জায়গা, বা যতটুকু জায়গার মধ্যে থাকতে আমি স্বস্তি বোধ করি, যতটুকু জায়গা আমার জন্য উপযুক্ত মনে হয় যে এই এলাকার মধ্যে বা আমার এই অংশটুকুর মধ্যে আর কেউ না আসলে আমি অস্বস্তি বোধ করি না, কিন্তু অন্য কেউ সেখানে চলে আসলে আমার কাজকর্ম বিঘ্নিত হতে পারে, আমার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, অথবা আমার প্রাইভেসি বিঘ্নিত হতে পারে। এগুলো যখন আমরা মনে করি, তখন কিন্তু যতটুকু এরিয়ার মধ্যে আমি নিশ্চিন্তে থাকতে পারি, সেটাকে আমার ব্যক্তিগত পরিসর বলে আমি ধরে নিচ্ছি। তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে, যে পার্সোনাল স্পেস ডিফাইন্ড অ্যাজ এ পোর্টেবল ইনভিজিবল বাউন্ডারি সারাউন্ডিং আস, অর্থাৎ আমাদের চারপাশে একটা অদৃশ্য একটা সীমারেখা বা অদৃশ্য একটা প্রাচীর কিন্তু আমরা তৈরি করে রাখি, ইনটু হুইচ আদার মে নট ট্রেসপাস, অর্থাৎ এর ভিতরে যাতে আর কেউ প্রবেশ করতে না পারে। আর কেউ প্রবেশ করলে তখন কিন্তু আমার অস্বস্তি হবে, বা সেটা আমার জন্য পীড়নের সৃষ্টি করবে, বা সেটা আমার জন্য চাপের সৃষ্টি করতে পারে। ইট রেগুলেট হাউ ক্লোজলি উই ইন্টারঅ্যাক্ট উইথ আদার্স, মুভস উইথ আস, অ্যান্ড এক্সপেন্ডস অ্যান্ড কন্ট্রাক্টস অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন ইন হুইচ উই ফাইন্ড আওয়ার সেলভস। আসলে কিন্তু আমাদের সামাজিক প্রয়োজনে, আমাদের ব্যক্তিগত প্রয়োজনে আমরা কিন্তু নানান জায়গায় চলাফেরা করি, বা নানান জায়গায় আমরা যাই এবং অবস্থান করি। তো সে সকল ক্ষেত্রে কতটুকু আসলে ক্লোজলি আমরা অন্য আরো যারা আছে তাদের সাথে কিভাবে আমরা ইন্টারঅ্যাকশন করছি, বা অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের যারা ক্লোজ ফ্রেন্ড তাদের কিন্তু দেখা হলে কিন্তু কোলাকুলি করছি, আবার যারা মোটামুটি পরিচিত তাদের সাথে দেখা হলে কিন্তু হ্যান্ডশেক করছি, আবার কেউ কেউ আছে মোটামুটি পরিচিত, তখন দেখলে কিন্তু আমরা দূর থেকে হাই হ্যালো করে চলে যাচ্ছি। তাহলে এই যে আমার স্পেসটা যে আমি ধরে রাখছি, এটা আমি কি করে অন্যের সাথে ইন্টারঅ্যাকশন করছি, বা অন্যের সাথে আমি কি করে ক্রিয়া প্রতিক্রিয়া করছি, সেই বিষয়গুলো নিয়ে, এবং সেটা কিন্তু অনেক সময় পরিস্থিতির উপরও নির্ভর করে থাকে। যেমন আমার হয়তো একজন ক্লাসমেট বা বন্ধু, তার হয়তো কোনো একটা বিপদ ঘটে গেছে বা খারাপ কিছু ঘটে গেছে, তখন কিন্তু তাকে যে আমি জড়িয়ে ধরার চেষ্টা করি বা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি, এটা কিন্তু আসলে সিচুয়েশনের উপরেও অনেকটা ডিপেন্ড করে। কিন্তু স্বাভাবিক অবস্থায় আসলে আমরা যতটুকু এরিয়া আমাদের নিজেদের জন্য স্বস্তিদায়ক হিসাবে মনে করি, বা নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা বা ব্যক্তিগত গোপনীয়তা বা নিজেদের যে এরিয়াটা আমরা বজায় রাখার চেষ্টা করি, সেটাই কিন্তু পার্সোনাল স্পেস। এখানে আমরা বাংলা সংজ্ঞা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত পরিসর বলতে আমাদের চারপাশে বেষ্টন করে রাখা এমন একটা অদৃশ্য সীমারেখাকে বোঝায়, যেটা কিন্তু সহজেই বহনযোগ্য, অর্থাৎ আমি যেখানেই যাব সেখানে কিন্তু আমি সেই আমার পার্সোনাল স্পেসের এরিয়াটা কিন্তু ধরে রাখার চেষ্টা করব, এবং এখানে কিন্তু অন্য কাউকে আমি
প্রবেশ অধিকার দিব না বা এখানে অন্য কারো প্রবেশের কোনো অধিকার নেই। অর্থাৎ আমি যেখানেই যাই, যেমন আমি একটা লাইব্রেরিতে গেলাম, বসলাম, আমার হয়তো আমি একটু নিরিবিলি পছন্দ করি, আমি কিন্তু একটা ফাঁকা জায়গাতে যেয়ে বসে পড়লাম। আবার যদি আমি দেখি যে না, আমার আশেপাশে অন্য কেউ বসলে সমস্যা নাই, তখন কিন্তু আমি একটা কোলাহলপূর্ণ বা যেখানে অনেক লোকজন আছে বসে তারাও পড়ছে, কিন্তু সেখানেও কিন্তু আমি অনেক সময় বসতে পারি। তো সেক্ষেত্রে আসলে পার্সোনাল স্পেসটা আমি কতখানি ডিজার্ভ করছি বা আমি কতখানি চাচ্ছি যে পার্সোনাল স্পেসটা আমার কতখানি হবে, অনেক সময় কিন্তু আমরা চাই যে পার্সোনাল স্পেসটা এখন একটু বড় হোক, আমি চাই না যে আমাকে এখন কেউ বিরক্ত করুক। আবার অনেক সময় হতে পারে যে না, আমি বসে আছি তো আমার আশেপাশে পার্সোনাল স্পেসটা তখন অতটা বড় দরকার নেই, খানিকটা কমিয়ে নিয়ে আসলেও চলে। কিন্তু আসলে এটা একটা অদৃশ্য সীমারেখা এবং এটা কিন্তু সহজেই বহন করা যায়, অর্থাৎ আমার সাথে সাথেই কিন্তু এটা আমি বহন করব এবং এখানে কিন্তু আমি অন্য কাউকে প্রবেশ করতে দিব না। কার্স 1937 সালে সর্বপ্রথম ব্যক্তিগত পরিসর যে শব্দটা, সেই শব্দটা কিন্তু উৎপত্তি করেন। আসলে কিন্তু ব্যক্তিগত পরিসর বলতে আমরা আসলে দুজন ব্যক্তির মধ্যে যে বিদ্যমান যে একটা ব্যবধান সেটাকে কিন্তু আমরা বুঝাচ্ছি যে পার্সোনাল স্পেস। আর ব্যক্তিগত পরিবেশ পরিসর হলো সেই পরিবেষ্টিত অঞ্চল যেখানে কিন্তু মানুষ মনস্তাত্ত্বিক ভাবেও নিজস্ব দূরত্ব বজায় রাখতে পারে। অর্থাৎ দুজন ব্যক্তি একসঙ্গে বসে আছে কাছাকাছি, কিন্তু তারপরেও দুজন ব্যক্তির মধ্যে কিন্তু মানসিক একটা দূরত্ব অনেক সময় থাকতে পারে এবং ব্যক্তি কিন্তু সেটাকে একটা তার সারাউন্ডিং হিসেবে, অর্থাৎ আমার হয়তো একসঙ্গে বসে আছি কিন্তু আমার চিন্তা ভাবনার মধ্যে আমি আমার পাশের জনকে নিচ্ছি না, অর্থাৎ এই যে একটা দূরত্ব বজায় রাখা, এটাও কিন্তু পার্সোনাল স্পেস এর ভিতরেই পড়ে। আর আমরা হালের একটি সংজ্ঞা জানি বা সংজ্ঞা থেকে আমরা বলতে পারি যে ব্যক্তিগত পরিসর হলো কমপক্ষে দুজন ব্যক্তির মধ্যে সামাজিক অথবা পারিবারিক অথবা তার কর্মপরিবেশ, এই বিভিন্ন পরিবেশের মধ্যে যে অস্তিত্বমান যে ব্যবধান সেটাকে কিন্তু পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত পরিসর হিসেবে আখ্যায়িত করা যায়। যেমন এই যে দেখছি আমরা একটা নির্দিষ্ট এলাকা, একজন ব্যক্তি কি করছে, তার চারপাশে কিন্তু একটা বাউন্ডারি দেওয়া আছে, সেটার কথাই আমরা বলছিলাম যে এটা কিন্তু একটা অদৃশ্য বাউন্ডারি আর আমাদের সারাউন্ডিং, এবং এটা কিন্তু আমরা সহজেই বহনযোগ্য করতে পারি। যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে ব্যক্তি আমার কাছ থেকে অপর ব্যক্তি দূরে আছে, তখন কিন্তু এটাকে আমি ওকে বলে মনে করছি, অর্থাৎ আমার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে না বা আমার বলয়ের ভিতরে কেউ আসতে পারছে না, তখন আমি স্বস্তি বোধ করছি। কিন্তু যখনই কেউ সেটা ভেঙে অনুপ্রবেশ করার চেষ্টা করবে, তখনই কিন্তু সেটা আসলে ভালো হবে না বা আমার কাছে সেটা স্বস্তিদায়ক বলে মনে হবে না, এবং তখন আমি কিন্তু ইজি থাকতে পারবো না, এবং এটা কিন্তু ব্যক্তি তার নিজের জন্য তার নিরাপত্তার জন্য হুমকি বলেই আর কি ধরে নিতে পারে। এবং এর ফলে কিন্তু অনেক সময় ব্যক্তি যদি অস্বস্তি অনুভব করে, তখন কিন্তু তাদের মধ্যে হয়তো ক্রোধের সৃষ্টি হতে পারে বা উত্তেজনার সৃষ্টি হতে পারে বা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে, এই বিষয়গুলো কিন্তু তৈরি হতে পারে। পার্সোনাল স্পেস আসলে কতটুকু আমরা দেখি পছন্দ করছি, অর্থাৎ এখানে কিন্তু একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল স্পেস এবং ব্যক্তি তার নিজের জন্য কতটুকু এরিয়া পছন্দ করছে, তার ফ্রেন্ডদের জন্য কতটুকু এরিয়া রাখছে, আর সোশ্যাল জোনে অর্থাৎ কতটুকু এলাকায় সে সামাজিক দূরত্ব মেনে চলছে, আর সার্বজনীন দূরত্ব সে কতখানি মেনে চলছে, পুরোপুরি কিন্তু আমরা একটা ছবি দেখে এখানে বুঝতে পারছি। তারপরেও কিন্তু আমাদের প্রকারভেদ আছে, আমরা করবো, কিন্তু ছবিটা দেখলে কিন্তু আমরা একটা মোটামুটি ধারণা পাচ্ছি যে মোটামুটি 45 সেন্টিমিটারের মধ্যে থাকলে ব্যক্তি সেটাকে তার নিজস্ব এলাকা ধরছে এবং বন্ধুদের জন্য তার পরবর্তী এলাকা, এবং সামাজিক যে দূরত্ব এলাকাটা সেটা কিন্তু অনেকটা বড়। এবং বন্ধুত্বের পর থেকেই আমরা যাদের সাথে সম্পর্ক আমাদের, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সামাজিক ভাবে যাদের সাথে মিশি বা সামাজিক ভাবে যাদের সাথে আমরা চলাফেরা করি, তাদের সাথে আমার জায়গাটা কিন্তু একটু বড়। এবং অডিয়েন্স জোন বলতে সর্বজনীন দূরত্ব যেটা, সেটা কিন্তু আরো দূরে অবস্থান করে, এবং এই দূরত্ব ভেদ করে কিন্তু ব্যক্তি ভিতরে আসলে তখনই কিন্তু আমরা সেটাকে আর স্বস্তিদায়ক হিসাবে নিতে পারি না। তো ব্যক্তিগত পরিসরের প্রভাব বিস্তারকারী উপাদান আমরা দেখব, তার আগে আমরা একটু দেখতে চাচ্ছি ব্যক্তিগত পরিসরের প্রকারভেদ। ব্যক্তিগত পরিসর কত ধরনের হতে পারে, এখানে আমরা চার ধরনের দেখতে পাচ্ছি, ছবিতেও কিন্তু আমরা সেটাই দেখলাম। ব্যক্তির একান্ত দূরত্ব বলতে, যেখানে ব্যক্তি অন্য ব্যক্তির সাথে স্পর্শজনিত সম্পৃক্ততা থাকতে পারে বা কানে কানে কথা বললে শোনা যায় এরকম যে দূরত্ব, সেটাকেই কিন্তু আমরা একান্ত দূরত্ব বলছি। এবং এটা কিন্তু দেখা যায় অনেক সময় মা সন্তানদের সাথে বা বাবাদের সাথে, সন্তানদের সাথে বা ভাই বোনের সাথে কিন্তু এরকম একান্ত দূরত্ব, বা পরিবারের সদস্যদের সাথে কিন্তু এরকম একান্ত দূরত্ব আমাদের তৈরি হতে পারে। অর্থাৎ এখানে অনেক কাছে থাকা যায় এবং স্পর্শ করা যায় বা স্পর্শের সম্পৃক্ততা থাকে, এতটা কাছে থাকলে সেটাকে আমরা একান্ত দূরত্ব বলছি। এরপর আমরা দেখছি ব্যক্তিগত দূরত্ব, অর্থাৎ এখানে কিন্তু ভালো বন্ধু থাকতে পারে বা ভাই বোনও থাকতে পারে, আবার হচ্ছে আমার এমন কোন পরিবারের সদস্য যাদের সাথে আমরা ব্যক্তিগত কিছুটা দূরত্ব আছে, অর্থাৎ যেটাকে আমরা দেখলাম যে পার্সোনাল ডিস্টেন্স, যেটাকে আমরা দেখলাম যে
ফ্রেন্ড জোন যেটাকে আমরা বলছি, এটাকে কিন্তু আমরা, সেখানে আমার পরিবারের সদস্যরাও থাকতে পারে, ভালো আমার বন্ধু বান্ধব তারাও কিন্তু এই জোনটাতে অংশ নিতে পারে বা এই এলাকাতে থাকে, এবং তারাও যখন আমার একেবারে কিন্তু একান্ত দূরত্বে চলে আসবে তখন কিন্তু আমি সেটাকে আবার হুমকির সম্মুখীন বলে মনে করব। এরপর আমরা দেখতে পাচ্ছি সামাজিক দূরত্ব। সামাজিক দূরত্বের ক্ষেত্রে সাধারণত এখানে 4 ফুট থেকে 12 ফুট পর্যন্ত হতে পারে, অর্থাৎ এখানে যখন আমার নতুন কারোর সাথে আমরা পরিচিত হই বা নতুন যাদের সাথে আমরা মেলামেশা করি, যেমন আমার একজন বন্ধু তার সাথে আরেকজন বন্ধু এসেছে, তার সাথে কিন্তু আমার একটা সামাজিক পরিচিতি হলো, বা সমাজে আমরা যাদের সাথে বসবাস করি তাদের সাথে আমরা যে ধরনের দূরত্ব রেখে কথা বলি সেটা কিন্তু আমাদের সামাজিক দূরত্বের মধ্যে পড়ে। আর সার্বজনীন দূরত্ব হচ্ছে বিভিন্ন কিন্তু প্রোগ্রাম বা বিভিন্ন কাজে কিন্তু আমরা যাই, যেমন আমাদের কর্ম পরিবেশে যাই বা আনুষ্ঠানিক ভাবে আমরা বিভিন্ন জায়গায় যাই, সেটা কোনো উৎসবে হতে পারে বা কাজের সম্পাদনের ক্ষেত্রেও হতে পারে অথবা কোনো পেশাগত কাজেও হতে পারে বা বিভিন্ন ধরনের জনসম্মুখী যেগুলো আমরা আসলে আনুষ্ঠানিক অনুষ্ঠানে যাই, বা সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। এবং অনেক সময় দেখা যায় যে আমরা অনেক ভিড়পূর্ণ পরিবেশে বা কোলাহলপূর্ণ পরিবেশেও আছি কিন্তু তারপরে কিন্তু আমরা একটা নির্দিষ্ট এরিয়া বজায় নিয়ে থাকি, যে এটুকুতে আমি বসেছি বা এখানে আমি বসেছি বা এখানে আমি দাঁড়িয়েছি। তো সেই দূরত্বটাই কিন্তু হচ্ছে সর্বজনীন দূরত্ব, এবং এটা কিন্তু আসলে কিন্তু ব্যক্তির দৈহিক যে দূরত্বটা বজায় রেখে চলে। অনেক ভিড়ের মধ্যেও কিন্তু আমরা সবাই একজন কিন্তু আরেকজনের গায়ে গায়ে লেগে দাঁড়াই না, কিছুটা ফাঁকা জায়গা রেখে বা নিরাপদে আমরা দাঁড়িয়ে থাকার চেষ্টা করি বা বসে থাকার চেষ্টা করি। তো এই দূরত্বটাকে কিন্তু আমরা সর্বজনীন দূরত্ব হিসাবে আখ্যায়িত করছি। এখন আমরা দেখছি ব্যক্তিগত পরিসরে প্রভাব বিস্তারকারী উপাদান, অর্থাৎ ব্যক্তির ব্যক্তিগত পরিসরে কিন্তু কিছু বিষয় প্রভাব বিস্তার করে থাকে। যেমন এখানে আমরা দেখছি প্রত্যেকটা ব্যক্তির জন্য কিন্তু আলাদা আলাদা পার্সোনাল স্পেস আমরা দাগ দিয়ে আছি, দেখা যাচ্ছে যে তার প্রত্যেকের জন্য কতটুকু স্পেস দরকার হয়তো বা তারা নিজেরাই ঠিক করে নিয়েছে, কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে ব্যক্তি কিন্তু তার নিজের পার্সোনাল স্পেসটা বাড়িয়েও নিতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে কমেও নিতে পারে। আবার একজন যে পার্সোনাল স্পেসটা বাড়িয়ে নিচ্ছে তার কারণে আরেকজনের যদি পার্সোনাল স্পেস কমে যায় তখন কিন্তু তার মধ্যে আবার বিরক্তি বা ক্রোধ বা উত্তেজনা এই বিষয়গুলো দেখা দিতে পারে। এবং অনেক সময় দেখা যায় আমার পার্সোনাল স্পেসে একটি কাজ করে হয়তো আমি স্বাচ্ছন্দ্য বোধ করছি কিন্তু সেটার জন্য কিন্তু আবার আরেকজনের পার্সোনাল স্পেস ক্ষতিগ্রস্ত হতে পারে। যেমন দেখা যাচ্ছে যে আমি একটা জায়গায় দাঁড়িয়ে হয়তো খুব জোরে ফোনে কথা বলছি কিন্তু আমার পাশে যে আছে সে হয়তো তাতে বিরক্ত হচ্ছে, বা অনেক সময় আমরা নিজেরাও বিরক্ত হই যে আশেপাশে কেউ এমন ভাবে দাঁড়িয়েছে বা আমার পাশে একজন এমন ভাবে বসেছে, সেটা আমার কাছে খুবই অস্বস্তিদায়ক হচ্ছে, তখন কিন্তু আমরা খুব আনইজি ফিল করি। তো পার্সোনাল স্পেস এর উপর প্রভাব বিস্তারকারী যে উপাদান যেটা আমরা বলছিলাম যে আসলে দুইজন ব্যক্তির মধ্যে যে অস্তিত্বমান যে পার্থক্য বা অস্তিত্বমান যে ব্যবধান সেটাকে আসলে বোঝানো হচ্ছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা মানুষই শারীরিক ভাবে এবং মানসিক ভাবেও কিন্তু নিজেরা আলাদা আলাদা পার্সোনাল স্পেস বজায় রাখতে চেষ্টা করে এবং নিজেরা কিন্তু একজন আরেকজনের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে চেষ্টা করে। তো সেক্ষেত্রে আমাদের ব্যক্তিগত উপাদান, তারপর আমাদের শারীরিক উপাদান এবং মানসিক উপাদান, এই সকল বিষয় কিন্তু পার্সোনাল স্পেস এর উপর প্রভাব বিস্তার করে। আবার ব্যক্তি যেখানে অবস্থান করছে সেই সিচুয়েশনটাও কিন্তু তার পার্সোনাল স্পেসটা নিয়ন্ত্রণ করতে কিন্তু প্রভাব বিস্তার করে। এবং অধিকাংশ মানুষই কিন্তু মনে করে যে তাদের ব্যক্তিগত পরিসরটা থাকা আসলে প্রয়োজন এবং এতে করে তারা তাদের নিজেদেরকে স্বস্তির মধ্যে রাখতে পারে, তা না হলে কিন্তু তাদের মধ্যে ক্রোধ সৃষ্টি হয় এবং সেটা থেকে কিন্তু অনেক সময় নানান ধরনের বিতর্ক হাতাহাতি এরকমও চলে আসতে পারে যে আমার ব্যক্তিগত এলাকা কেন অন্য হস্তক্ষেপ করলো, তখন কিন্তু এর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। এখন আমরা দেখবো যে ব্যক্তিগত পরিসর নির্ধারণে পরিস্থিতিগত নির্ধারক, আসলে বিভিন্ন ধরনের নির্ধারক আছে, তো তার মধ্যে পরিস্থিতিগত নির্ধারকটা কিন্তু ব্যক্তিগত পরিসর নির্ধারণে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমরা দেখতে পাচ্ছি আকর্ষণ এবং আন্তর্ব্যক্তিক দূরত্ব, আন্তর্ব্যক্তিক দূরত্বের উপর সাদৃশ্যতার প্রভাব, মিথস্ক্রিয়ার ধরন এবং আন্তর্ব্যক্তিক দূরত্ব, এই বিষয়গুলো কিন্তু ব্যক্তিগত পরিসর নির্ধারণের পরিস্থিতিগত নির্ধারক হিসাবে গণ্য হয়ে থাকে। তো শিক্ষার্থীরা প্রথমে আমরা দেখব যে আকর্ষণ এবং আন্তর্ব্যক্তিক দূরত্ব, আসলে পারস্পরিক সামাজিক মিথস্ক্রিয়ার প্রয়োজনে কিন্তু ব্যক্তিতে ব্যক্তিতে অনেক সময় আকর্ষণ হয়, অনেক সময় বিকর্ষণও হয়। তো এই যে ব্যক্তিতে ব্যক্তিতে যখন মিথস্ক্রিয়া ঘটে, অর্থাৎ প্রত্যেকটা কাজে কিন্তু আমরা অন্যের সাথে পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করে থাকি, তো সেক্ষেত্রে আসলে ব্যক্তি একজন ব্যক্তির প্রতি আরেকজন ব্যক্তির আকর্ষণ যত বেশি থাকবে তাদের কিন্তু কাছে আসার প্রবণতা অনেক বেশি থাকবে। উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে আমার যে বন্ধুকে বা আমার যে বান্ধবীকে আমি পছন্দ করি তার সাথে কিন্তু আমার দূরত্বটা তুলনামূলকভাবে অবশ্যই কম থাকে, এবং যাকে আমি পছন্দ করি না তার সাথে কিন্তু আসলে দূরত্ব বজায় রাখার চেষ্টা করি।
অথবা এমন ব্যক্তি থাকে যে যাকে আমি পছন্দ অপছন্দ কিছুই করি না, নিরপেক্ষ আচরণ, তারপরেও কিন্তু তার সাথে আমি দূরত্ব বজায় রাখার চেষ্টা করি। অর্থাৎ আমরা যাদেরকে পছন্দ করি বা যাদের সাথে থাকতে স্বস্তি বোধ করি তাদের সাথে কিন্তু তুলনামূলক আমাদের ব্যক্তিগত পরিসরের যে মাত্রা সেটা কিন্তু কম থাকে। আর যাদের সাথে আমরা একটু দূরত্ব বজায় রাখি বা যাদের সাথে আমাদের চিন্তা ভাবনার মিল নেই বা আচরণের মিল নেই বা যাকে আমরা একটু অপছন্দ করি তার কাছ থেকে কিন্তু আমরা দূরে থাকার চেষ্টা করি। তো বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ব্যক্তিদের মধ্যে যদি সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য এবং বৈসাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য, এ সকল বিষয় কিন্তু ব্যক্তির ব্যক্তিগত পরিসর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো একটি গবেষণায় দেখা যায় যে ব্যক্তির কিছু সাদৃশ্যপূর্ণ কাপড়, অর্থাৎ এমন কিছু কাপড় নির্ধারণ করা হয় যে তারা একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন, এবং কিছু কাপড় নির্ণয় করা হয় যে তারা বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন, এবং তাদেরকে উভয় কাপড়কেই কিন্তু কিছু সময় একত্রে কাটাতে দেওয়া হয়, তাদের পারস্পরিক কিছু সময় বা তাদের পরিচিত হওয়ার জন্য বা তাদেরকে কিছু সময় কাটাতে দেওয়া হয়। তো তারপরে যখন তাদেরকে আবার নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয় তখন দেখা যায় যে প্রথমে তখন যারা দাঁড়িয়ে ছিল তখন কিন্তু তারা অপরিচিত ছিল এবং তারা কিছুটা দূরত্ব বজায় রেখে চলেছিল, কিন্তু যখন একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন কাপড় এবং ভিন্ন ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন কাপড়দের দাঁড়াতে বলা হলো তখন দেখা যায় একই ধরনের বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা তুলনামূলক কিন্তু কাছাকাছি দাঁড়ালো, এবং ভিন্ন ধরনের বৈসাদৃশ্যপূর্ণ বা ভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিরা তারা কিন্তু কিছুটা দূরত্ব বজায় রেখে চলে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে ব্যক্তিদের মধ্যে যদি সাদৃশ্যপূর্ণ বা তাদের মধ্যে যদি একই ধরনের কিছু বৈশিষ্ট্য থাকে তারা কিন্তু নিজেরা বেশি ভালো থাকতে বোধ করে বা কাছাকাছি থাকতে বেশি ভালো অনুভব করে। যেমন কিছু স্টুডেন্টদের উপর যদি আমরা দেখি যে যারা একটু বেশি পড়াশোনা করতে চায় সেই ধরনের কিন্তু একটা গ্রুপ থাকে যে তারা সবসময় একসঙ্গে থাকে বা তারা পড়াশোনা করতে বেশি পছন্দ করে। আবার কিছু কিছু ব্যক্তি আছে কিন্তু খেলাধুলা করতে বেশি পছন্দ করে এবং ওই জাতীয় বৈশিষ্ট্য সম্পন্ন তার বন্ধুদের সাথে কিন্তু, অর্থাৎ যারা খেলতে পছন্দ করে তাদের সাথে কিন্তু তাদের সম্পর্কটা ভালো থাকে। তো এটা কিন্তু ওই যে ব্যক্তিগত নির্ধারণে পরিসর নির্ধারণ একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ব্যক্তি যা পছন্দ করে বা যে বিষয়টা পছন্দ করে আর সেটার সাথে সম্পর্কযুক্ত যারা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু সে আকর্ষণ বোধ করে এবং সেক্ষেত্রে তার ব্যক্তিগত পরিসরটা খানিকটা কম হয়ে থাকে বা তাদের মধ্যে দূরত্বটা কম হয়ে থাকে। এরপর আমরা দেখছি আন্তর্ব্যক্তিক দূরত্বের উপর সাদৃশ্যতার প্রভাব। তো বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সাদৃশ্যপূর্ণ যেমন বিষয় যেমন হচ্ছে বয়স হতে পারে, লিঙ্গ হতে পারে, সেটা তার ধর্ম হতে পারে, সামাজিক অবস্থান হতে পারে, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু অনেক সময় ব্যক্তিগত পরিসর নির্ধারিত হয়ে থাকে, অর্থাৎ ঘনিষ্ঠতার মাত্রা কিন্তু এর দ্বারাই নির্ধারিত হয়ে থাকে। তবে ব্যক্তির ব্যক্তিগত পরিসরের নীতি অনুযায়ী নিজেকে রক্ষা করার জন্য কিন্তু সে সবসময় সচেষ্ট থাকে। যেমন দেখা যাচ্ছে যে কোনো ছোঁয়াচে রোগীর সংস্পর্শে আসতে কিন্তু অন্যরা কিন্তু কি করছে অস্বস্তি বোধ করে, আবার অপরিচিত ব্যক্তির সংস্পর্শে আসতেও কিন্তু অন্যরা অস্বস্তি বোধ করে। কিন্তু যে ব্যক্তির একটি রোগ আছে সে কিন্তু ওই ধরনের রোগ আছে অন্য যারা ব্যক্তি তাদের কাছ থেকে কিন্তু আবার আন্তর্ব্যক্তিক দূরত্বটা কম হয়ে থাকে, অর্থাৎ দেখা যাবে যে সে তাকে সহযোগিতা করার জন্যই গেছে, যে সে নিজে যেহেতু একটি অসুস্থতায় ভুগছে তো অন্য রোগীদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তারা আলাপ আলোচনা করে, অপরিচিত হলেও কিন্তু দেখা যায় যে বসে বসে তারা গল্প করছে বা কি করছে না করছে এগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাদৃশ্যপূর্ণ ব্যক্তির সংস্পর্শে আসতে কিন্তু ব্যক্তিরা খুব একটা অস্বস্তি বোধ করে না। তো এটাও কিন্তু একটা সাদৃশ্যতার প্রভাব। এরপর আমরা দেখতে পাচ্ছি মিথস্ক্রিয়ার ধরন এবং আন্তর্ব্যক্তিক দূরত্ব। আসলে ব্যক্তির বিভিন্ন ধরনের কিন্তু ব্যক্তিত্ব আছে, যেমন কেউ অন্তর্মুখী ব্যক্তিত্ব, কেউ বহির্মুখী ব্যক্তিত্ব, এবং এগুলো কিন্তু ব্যক্তির ব্যক্তিগত পরিসর নির্ধারণের ক্ষেত্রে ভূমিকা রাখে। তো যেমন যারা অন্তর্মুখী ব্যক্তিত্ব তারা কিন্তু পরস্পরের সাথে মিথস্ক্রিয়া তুলনামূলক কম করে এবং তারা কিন্তু আন্তর্ব্যক্তিক দূরত্বটাও কিন্তু বেশি বজায় রাখার চেষ্টা করে, এবং সহজে দেখা যাচ্ছে যে অন্যের সাথে বেশি মিশতে চায় না, নিজেরা নিজেদের মতো থাকতে চায়। আবার কিছু কিছু ব্যক্তি আছে কিন্তু বহির্মুখী ব্যক্তিত্বের অধিকারী, তারা কিন্তু কি করে কেউ না চাইলেও জোর করে যে অন্যের সাথে আলাপ করতে চায়, কথা বলতে চায়, আবার সাহায্য করতে অনেক সময় আগ্রহী হয়ে এগিয়ে আসে। এগুলো কিন্তু ব্যক্তির যে মিথস্ক্রিয়ার ধরন এবং আন্তর্ব্যক্তিক যে দূরত্ব এই দুটাও কিন্তু ব্যক্তির যে ব্যক্তিত্ব বা এটা দ্বারাও কিন্তু ব্যক্তিত্ব দ্বারাও কিন্তু অনেক সময় প্রভাবিত হয়ে থাকে। আবার অনেক সময় কিছু কিছু ব্যক্তি আছে যে মানসিক চাপ তাদের জন্য খুব বেশি হয়ে যায় বা অল্পতেই তারা খুব চাপের মুখে পড়ে যায় বা তারা খুব চিন্তিত থাকে। আবার কেউ কেউ আছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে খুব হাস্যোজ্জ্বল থাকতে পারে। তো এই বিষয়গুলো কিন্তু তার মিথস্ক্রিয়ার উপর নির্ভর করে এবং এগুলো কিন্তু তার ব্যক্তিগত পরিসর নির্ধারণে ভূমিকা রাখে।
এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি ব্যক্তিগত পরিসর নির্ধারণে ব্যক্তিক পার্থক্য সমূহ। এর আগে আমরা দেখলাম যে পরিস্থিতিগত নির্ধারক, এরপরে আমরা দেখবো ব্যক্তিগত পরিসর নির্ধারণে ব্যক্তিক পার্থক্য সমূহ। অর্থাৎ প্রত্যেক ব্যক্তির যে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো তার ব্যক্তিগত পরিসর নির্ধারণে কোন ধরনের ভূমিকা রেখে থাকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সাংস্কৃতিক এবং জাতিগত নির্ধারক সমূহ। অর্থাৎ কিছু কিছু জাতি আছে, তারা কিন্তু জাতি হিসেবেই তারা বিভিন্ন সংবেদনশীল, তারা যোগাযোগ বজায় রাখতে পারে, যেমন হচ্ছে তারা নিজেরা যেমন ঘনিষ্ঠতা রক্ষা করে চলতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা ঘনিষ্ঠতা রক্ষা করে চলে না। এবং এক্ষেত্রে কিন্তু সংস্কৃতির একটা পার্থক্য আছে, জাতিগত কিছু পার্থক্য আছে। কিছু কিছু সংস্কৃতিতে আমরা দেখতে পাই যে উদার মানসিকতা থাকে এবং সেখানে যে যা যা খুশি সেটাই করছে, এবং অন্যরা তাতে নাক গলাচ্ছে না বা অন্যরা তাতে হস্তক্ষেপ করছে না, এরকম কিছু বিষয় থাকতে পারে। আবার জাতিগত ভাবে কিছু পার্থক্য থাকতে পারে, যেমন মরুভূমিতে যারা বাস করে তারা কিন্তু অনেক প্রতিকূলতার মধ্যেই তারা টিকে থাকে, এবং যারা সামুদ্রিক এলাকায় বাস করে তারাও কিন্তু পরে বিভিন্ন ধরনের যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এগুলোর সাথে প্রতিযোগিতা করেও কিন্তু টিকে থাকে। তো তুলনামূলক ভাবে সাংস্কৃতিক পার্থক্য, তারপর হচ্ছে আমাদের জাতিগত পার্থক্য, এগুলো বিষয় কিন্তু ব্যক্তিগত পরিসর নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। যেমন আমরা যদি ইউরোপের দিকে তাকাই, সেখানে কিন্তু সংস্কৃতি একরকম, জাতিগত তাদের নৈতিকতা, তাদের চলাফেরা, তাদের সংস্কৃতি সবই কিন্তু আলাদা। আবার আমরা এশিয়ার দিকে যদি আসি বা আরবদের দিকে যদি যাই, তাদের কিন্তু জীবনযাত্রা, সংস্কৃতি এগুলো কিন্তু আলাদা। এবং এখানে কিন্তু এই যে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পার্থক্য, এটাও কিন্তু ব্যক্তির ব্যক্তিগত পরিসর নির্ধারণে সহায়তা করে থাকে। যেমন আমরা যদি ধরি যে ইউরোপ আমেরিকায় ব্যক্তির যেভাবে জীবনযাত্রা জীবনযাপন করে থাকে, তাদের জন্য যতটুকু ব্যক্তিগত পরিসর প্রয়োজন আমাদের মনে হয়, তার থেকে আমাদের একটু আমরা বেশি প্রাইভেসি রাখতে পছন্দ করি, বা আমরা হচ্ছে এতটা উদার মানসিকতার না, বা অতটা আমরা চলাফেরার ক্ষেত্রেও আমরা কিন্তু একটু রিজার্ভ। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যক্তিগত পরিসরটা ওদের থেকে অবশ্যই আলাদা হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি জেন্ডার পার্থক্য। জেন্ডার পার্থক্যের মধ্যে কিন্তু আমরা আসলে দেখছি যে বিভিন্ন যে জেন্ডারে আমরা যে দেখছি যে আমরা ছেলেরা বা মেয়েরা, ছেলেরা কিন্তু একসঙ্গে থাকলে তাদের মধ্যে তাদের প্রাইভেসি একরকম থাকে, আবার মেয়েরা যখন একসঙ্গে থাকে তাদের মধ্যে কিন্তু প্রাইভেসি একরকম থাকে। তো বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যখন ছেলেরা বা পুরুষ পুরুষ যখন জোড়া হিসাবে অবস্থান করে, তার চাইতে কিন্তু মেয়েরা যখন একটি জোড়া হিসেবে অবস্থান করে, তখন কিন্তু তাদের মধ্যে অনেকটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। তো আমরা যদি দেখি যে ক্লাসেও যখন আমরা দেখি যে বসি, ছেলেরা কিন্তু কিছুটা দূরত্ব বজায় রাখে এবং মেয়েরা কিন্তু অনেকটা কাছাকাছি বসে থাকে। এটা কিন্তু জেন্ডারগত পার্থক্যের মাধ্যমে চলে আসে। কিন্তু অনেক সময় দেখা যায় যে মেয়েরা যদি মনে করে যে সেখানে তার নিরাপত্তা হুমকির সম্মুখীন হতে পারে বা তার প্রাইভেসি নষ্ট হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তারা আবার কিছুটা বেশি ব্যক্তিগত পরিসর নির্ধারণ করে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি বয়সের পার্থক্য। আসলে যখন আমরা খুব ছোট থাকি তখন কিন্তু খুব বেশি প্রাইভেসির আসলে দরকার হয় না। যেমন ছোট বাচ্চারা যেখানে সেখানে বসে পড়ছে, শুয়ে পড়ছে, এখানে কিন্তু তাদের আসলে যেখানে ইচ্ছা সে ঘুমিয়ে যাচ্ছে, এখানে কিন্তু তার প্রাইভেসির আসলে ততটা সে আসলে বুঝতেও পারে না বা অতটা প্রয়োজনও থাকে না। তো বয়স যত বাড়ে তার সাথে সাথে কিন্তু বয়সের পার্থক্যের সাথেও কিন্তু আবার কি হয়, ব্যক্তিগত পরিসরটা নির্ধারণ হয়ে থাকে। তো বেশিরভাগ গবেষণায় দেখা গেছে যে 5 বছর বয়সের পর থেকে তারুণ্য লাভ হওয়া পর্যন্ত আসলে আন্তর্ব্যক্তিক দূরত্বের মাত্রাটা সুগঠিত হতে থাকে, তবে সংস্কৃতি ভেদে কিন্তু এর পার্থক্য হতে পারে। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিত্বের নির্ধারক সমূহ। ব্যক্তিত্বের নির্ধারকের মধ্যে বিভিন্ন বিষয় আছে, যেমন ব্যক্তির পূর্ব অভিজ্ঞতা, তারপর হচ্ছে তার বিভিন্ন ধরনের যে অবস্থান, তারপর তার বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, এগুলোও কিন্তু তার ব্যক্তিগত পরিসর নির্ধারণে ভূমিকা রেখে থাকে। যেমন একজন ব্যক্তি হয়তো একটি পরিবেশে গিয়ে তার প্রাইভেসিটা সে আসলে ততটা ভালো করে রাখতে পারেনি, কিন্তু পরবর্তীতে ওই ধরনের পরিস্থিতি আসলে কিন্তু সে আবারও তার প্রাইভেসি হুমকির সম্মুখীন হবে বলে সে মনে করতে পারে। তো এই বিভিন্ন ধরনের পূর্ব অভিজ্ঞতাও কিন্তু তার ব্যক্তিগত পরিসর নির্ধারণে প্রভাব বিস্তার করে থাকে। তো এরপরে আমরা দেখবো ব্যক্তিগত পরিসর নির্ধারণে প্রাকৃতিক নির্ধারক সমূহ। অর্থাৎ প্রাকৃতিক ভাবেও কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ব্যক্তিগত পরিসর নির্ধারণে প্রভাব বিস্তার করে থাকে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুজন ব্যক্তি যখন আলাদা আলাদা আছে বা দূরত্বে আছে তখন কিন্তু ওকে আছে, আবার যখন কাছাকাছি চলে এসেছে তখন কিন্তু সেটাকে আর আসলে খুব বেশি ইজিলি তারা নিচ্ছে না বা স্বাচ্ছন্দ্য বোধ করছে না।
ব্যক্তিগত পরিসর নির্ধারণের প্রাকৃতিক নির্ধারক সময়ের মধ্যেও কিন্তু আবার কিছু বিষয় আছে, যেমন ব্যক্তিরা ব্যক্তি যেখানে বসবাস করে সেই ঘরের আকার যদি ছোট হয় তাহলে কিন্তু ব্যক্তিগত পরিসরের মাত্রা বৃদ্ধি পায়, এবং ঘরের আকারটা যদি অনেক বড় হয় তখন কিন্তু ব্যক্তিগত পরিসরের মাত্রাটা অনেক সময় হ্রাস পায়। আর আরো একটি গবেষণা দেখা গেছে যে সাধারণত চারকোনা ঘরের তুলনায় যদি সরু এবং লম্বা ঘর হয় তাহলে কিন্তু ব্যক্তি অধিক মাত্রায় ব্যক্তিগত পরিসরটা তার বজায় রাখার চেষ্টা করে, অর্থাৎ ব্যক্তি তার নিজস্ব যে এলাকাটুকুতে আসলে সে স্বস্তি বোধ করে সেটা ঘরের আকৃতি যেমন হোক না কেন সে কিন্তু তার নিজস্ব এলাকাটা বজায় রাখার চেষ্টা করে। আর ব্যক্তিগত পরিসরের উপর কিন্তু আলো অন্ধকারেরও প্রভাব রয়েছে, ব্যক্তি ঘরের কোনায় অবস্থানকালে অধিক ব্যক্তিগত পরিসর বজায় রেখে চলে। আবার দেখা গেছে যে ব্যক্তি দাঁড়িয়ে থাকা অবস্থায় কিন্তু বসে থাকা অবস্থার তুলনায় অনেক বেশি ব্যক্তিগত পরিসর নিয়ন্ত্রণ করে চলে আর কি। আর বাহিরে অবস্থানকারীর তুলনায় ব্যক্তি যখন ঘরে অবস্থান করে তখন কিন্তু তারা নিজস্ব ভাবে বেশি পার্সোনাল স্পেস মেনে চলার চেষ্টা করে বা তার পার্সোনাল স্পেসটা বজায় রাখার চেষ্টা করে। আবার জনবহুল এলাকাতেও কিন্তু পার্সোনাল স্পেসটা বেশি ব্যবহার করার প্রয়োজনীয়তাটা বেশি পড়ে। তো এরপর আমরা দেখছি যে অতিরিক্ত বা অতি অল্প দুই ধরনের ব্যক্তিগত পরিসরের প্রভাবটা আসলে কি হয়, অপর্যাপ্ত দূরত্বের প্রভাব অনুমান, আর একটা দেখতে পাচ্ছি আমরা অপর্যাপ্ত পরিসর, অর্থাৎ যখন আমাদের অতিরিক্ত পরিসর থাকে অথবা যখন আমাদের অতি অল্প পরিসর থাকে তখন আমরা কোন ধরনের আচরণ আসলে করে থাকি। তো অনেক সময় দেখা যায় যে অপর্যাপ্ত দূরত্বের ফলে প্রভাব অনুমান, অর্থাৎ ব্যক্তি যখন সন্তোষজনক মাত্রার ব্যক্তিগত পরিসর ধারণ করে তখন কিন্তু সেটা পজিটিভলি নেওয়া হয়, কিন্তু যদি সন্তোষজনক মাত্রার বাইরে চলে যায় তখন কিন্তু ব্যক্তি নেতিবাচক আচরণ প্রকাশ করে থাকে, অর্থাৎ অপর্যাপ্ত দূরত্ব কিন্তু নেতিবাচক আচরণ তৈরি করতে প্রভাব বিস্তার করে আর কি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি যদি কোনো কারণে তাদের যে পার্সোনাল স্পেস সেটা যদি বজায় রাখতে না পারে তাহলে কিন্তু তার মধ্যে বিরূপ মনোভাব বা কাজের ক্ষেত্রে তার নিম্নমান অথবা তার যে ক্রিয়া প্রতিক্রিয়া সেটাও কিন্তু আসলে খুব বেশি ভালো হয়ে ওঠে না, বা আমরা যেরকম প্রত্যাশা করি সেরকম অনেক সময় নাও হতে পারে। এরপর আমরা দেখছি অপর্যাপ্ত পরিসরের ফলাফল, আসলে যখন পর্যাপ্ত ব্যক্তিগত পরিসর থাকে না তখন যদি তাদেরকে ওই অঞ্চলে যারা আছে বা ওই এলাকাতে যারা আছে তাদের মধ্যে যদি আসলে পারস্পরিক মিথস্ক্রিয়া সাধনের জন্য বাইরে থেকে ফোর্স প্রয়োগ করা হয় তাহলে কিন্তু তাদের মধ্যে নেতিবাচক অনুভূতির সৃষ্টি হয়। এবং বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে যারা একই নিকটতম অবস্থানে অবস্থান করছে এদের মধ্যে দূরত্ব যদি 5 ফুটের চেয়ে কম হয় বা বেশি হয় তাহলে কিন্তু তাদের আচরণ এবং অনুভূতির মধ্যে অনেক বেশি প্রভাব বিস্তার করে থাকে। এবং অনেক সময় দেখা যায় দুটি ব্যক্তি যারা হয়তো কোনো কাজ করছে বা যোগাযোগ করছে তখন কিন্তু দুইজন যদি খুব কাছাকাছি চলে আসে তখন কিন্তু তারা অস্বস্তি বোধ করতে পারে বা বিরক্ত বোধ করতে পারে বা হচ্ছে চাপ অনুভব করতে পারে, এই ধরনের বিষয়গুলো চলে আসে। আর ব্যক্তিগত পরিসরে আক্রমণ করলে কি হতে পারে, আসলে ব্যক্তিগত পরিসরে আক্রমণ করলে তো অবশ্যই সেটা ভালো হবে না, অর্থাৎ আমি যে এলাকাটা আমার নিজের বলে মনে করি সেখানে যদি অন্য কেউ প্রবেশ করে সেটা কিন্তু আমার জন্য স্বাভাবিকভাবেই অস্বস্তিদায়ক হতে পারে। তো এখানে দেখা যাচ্ছে যে পশ্চাৎপসরণ আচরণের উপর আক্রমণাত্মক আচরণের প্রভাব, উত্তেজনার উপর আক্রমণের প্রভাব, আক্রমণাত্মক আচরণে অন্যান্য প্রভাব এবং অন্যের ব্যক্তিগত পরিসরে আক্রমণ। আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পশ্চাৎপসরণ আচরণের উপর আক্রমণাত্মক আচরণের প্রভাব, অর্থাৎ ব্যক্তি যখন তার প্রাইভেসিতে কোনো কারণে যদি তার উপর আক্রমণাত্মক আচরণ হয়ে থাকে তখন কিন্তু সে নেতিবাচক আচরণ আর কি প্রকাশ করে থাকে। আর উত্তেজনার উপর আক্রমণের প্রভাব, অর্থাৎ ব্যক্তিগত পরিসরে আক্রমণ কিন্তু মানসিক চাপ এবং উত্তেজনার সৃষ্টি করে থাকে, কেননা দুজন ব্যক্তির অবস্থান যত নিকটে হবে তাদের মধ্যে কিন্তু প্রাইভেসি রক্ষার ক্ষেত্রে মানসিক চাপ বা উত্তেজনাটাও কিন্তু বেশি দেখা যাবে। আর আক্রমণাত্মক আচরণের অন্যান্য প্রভাবের মধ্যে আছে যে আক্রমণকারী ব্যক্তি যখন আক্রান্ত অবস্থায় বা যথাযথ দূরত্বে অবস্থান করে তখন কিন্তু সে আসলে অনেক বেশি সহায়তা লাভ করে বা নিজে কিছুটা স্বস্তি বোধ করে। আর আক্রমণকারী ব্যক্তির সামাজিক অবস্থান এবং তার পোশাকের উপরেও কিন্তু অনেকটা অনেক সময় তার যিনি আক্রান্ত হচ্ছেন তার হচ্ছে ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া কিন্তু সৃষ্টি হতে পারে। আর অন্যের ব্যক্তিগত পরিসরের আক্রমণ ক্ষেত্রে আসলে বিভিন্ন গবেষণায় আসলে দেখা গেছে যে দুজন ব্যক্তি যখন কাছাকাছি আসে তখন কিন্তু জনবহুল পরিসরে তাদের আচরণটা একরকম হয়, আবার ব্যক্তিগত ভাবে যখন সে অবস্থান করে তখনও কিন্তু তাদের মধ্যে আচরণটা অন্যরকম হয়ে থাকে। তো মহিলাদের ক্ষেত্রে গবেষণায় দেখা গেছে যে ব্যক্তিগত পরিসরে তারা কিন্তু হাস্যোজ্জ্বল যারা ব্যক্তি তাদেরকে
প্রবেশ করতে তারা তেমন একটা নেতিবাচক প্রভাব দেখায় না, বা হাসি মুখে মহিলাদের ব্যক্তিগত পরিসরে প্রবেশ করাটা অনেক বেশি সোজা হয়। তো পুরুষদের ক্ষেত্রে আবার এটা একটু ভিন্ন, তারা সাধারণত নিরপেক্ষ মনোভাব বা নিরপেক্ষ অবয়ব বিশিষ্ট ব্যক্তিদেরকে তাদের ব্যক্তিগত পরিসরে প্রবেশ করাটা অনেক বেশি স্বস্তিদায়ক বলে মনে করে। তো এই গেল মোটামুটি আমাদের ব্যক্তিগত পরিসর। আমরা ব্যক্তিগত পরিসর কি জানলাম, তার প্রাকৃতিক নির্ধারক, পরিস্থিতিগত নির্ধারক, ব্যক্তিগত পরিসরের প্রকারভেদ, এই বিষয়গুলো জানলাম। এরপরে আমরা দেখব প্রাইভেসি, আমাদের আসলে গোপনীয়তারও বেশ কিছু প্রয়োজন আছে, আমাদের জন্য গোপনীয়তার অনেক বেশি প্রয়োজন। আমরা বিভিন্ন ধরনের আমাদের জন্য কিন্তু গোপনীয়তাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমরা অনেক কিছু কিন্তু অন্যের থেকে আলাদা করে রাখতে চাই, বা নিজেরা আমাদের নিজেদের জন্য কিছু গোপন বিষয় রাখতে চাই, বা অনেক কিছু কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে যা আছে আমরা চাই না যে অন্যের সামনে সেটা প্রকাশিত হোক। যে বিষয়গুলো আমরা চাই না যে অন্যের সামনে প্রকাশিত হোক সেটা কিন্তু আমরা গোপন রাখতে বেশি পছন্দ করি। গোপনীয়তা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। গোপনীয়তা হলো নিজেকে সামাজিকভাবে প্রত্যাহার করে অপরকে এড়িয়ে চলার কৌশল, অর্থাৎ আমরা কিন্তু চাই না যে আমাদের সবকিছু বিষয় বাইরের কেউ জানুক, বা আমার যাকে আমরা জানাতে চাই না, বা সব বিষয় কিন্তু আমরা সবাইকে জানাতে চাই না। তো সেক্ষেত্রে আমরা অপরকে এড়িয়ে কিভাবে নিজেকে সামাজিকভাবে প্রত্যাহার করে চলতে পারি সেটা কিন্তু আমার গোপনীয়তা। আর গোপনীয়তা হলো অপরের সাথে মিথস্ক্রিয়া করা বা না করার জন্য ব্যক্তির পছন্দ বা ইচ্ছার স্বাধীনতা, অর্থাৎ ব্যক্তি কি করবে বা ব্যক্তি কি করবে না, কার সঙ্গে মিশবে কার সঙ্গে মিশবে না, বা কি করে সে জীবনযাপন করবে সেটা কিন্তু তার একেবারেই ব্যক্তিগত পছন্দ এবং তার কিন্তু ইচ্ছার স্বাধীনতার এখানে একটা গুরুত্ব রয়েছে। গোপনীয়তা হলো এক ধরনের আভ্যন্তরীণ সীমানা নিয়ন্ত্রণ প্রক্রিয়া, যার সাহায্যে মানুষ অন্যের সাথে তার যোগাযোগের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। আর গোপনীয়তা হলো একটি সম্পর্ক প্রক্রিয়া যেখানে মিথস্ক্রিয়া অনুসন্ধান এবং বাধা প্রদান উভয়ই কিন্তু পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। তো এটা আমরা গোপনীয়তা সম্পর্কে জানলাম। গোপনীয়তার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন হচ্ছে গোপনীয়তা একটা নিখুঁত প্রক্রিয়া। আমরা কিন্তু কখনোই কোনোভাবে চাই না যে আমাদের ফোনের পাসওয়ার্ড বা আমাদের কম্পিউটারের পাসওয়ার্ড বা আমাদের বিভিন্ন ধরনের যে আমরা পাসওয়ার্ড ব্যবহার করি সেটা অন্য কেউ জেনে ফেলুক, সেটা কিন্তু আমরা আসলে চাই না। আর তখন কিন্তু আমরা নিজেরা হুমকির সম্মুখীন হই বলে মনে করি। আর হচ্ছে স্বল্পমাত্রার সামাজিক যোগাযোগের আশা থাকলেও বৃহদাকারের অভিজ্ঞতা যখন আমরা লাভ করতে চাই তখন কিন্তু আমরা গোপনীয়তা বজায় রাখতে চেষ্টা করি। যেমন ব্যক্তি কিন্তু অনেক সময় একাকিত্বে থাকতেও পছন্দ করে, আবার অনেক সময় কিন্তু সে জনবহুল জায়গাতে থাকতেও পছন্দ করে। তো গোপনীয়তা ব্যক্তির একটি পার্সোনাল বৈশিষ্ট্য বা তার একেবারেই নিজস্ব বৈশিষ্ট্য। এরপর আমরা দেখতে পাচ্ছি গোপনীয়তা একটি নির্বাচনাত্মক নিয়ন্ত্রণ প্রক্রিয়া, অর্থাৎ গোপনীয়তার দ্বারা এর দ্বারা কিন্তু গোপনীয়তাকে আসলে নিখুঁত এবং সূক্ষ্ম প্রক্রিয়ার যে সম্পর্ক সেটাকে বোঝাতে চেয়েছেন। অর্থাৎ আমরা কিভাবে অন্যদের সাথে মিথস্ক্রিয়া সাধন করি বা অন্যদের কিভাবে এড়িয়ে চলি, এগুলোর কিন্তু প্রত্যেকটার মধ্যে একটা তাড়না থাকে এবং সেটা কিন্তু আমরা সমন্বয় করে চলারই চেষ্টা করি। এরপরে হচ্ছে গোপনীয়তা আন্তর্ব্যক্তির সীমানা নিয়ন্ত্রণ প্রক্রিয়া, অর্থাৎ ব্যক্তি কতখানি তার যে পার্সোনাল স্পেস যেটা সে ধরে রাখছে, অর্থাৎ কতখানি সে তার পরিবারের সাথে কেমন, তার প্রতিবেশীর সাথে কেমন, বা তার সে দলগত ভাবে বা জাতিগত ভাবে সে কতখানি সীমানা নির্ধারণ করে থাকে, এটা কিন্তু আসলে গোপনীয়তা আন্তর্ব্যক্তিক সীমানা নিয়ন্ত্রণের একটা প্রক্রিয়া। অর্থাৎ কিছু কিছু জাতি আছে যে তারা এতটা বেশি গোপনীয়তা বা প্রাইভেসি তাদের প্রয়োজন নেই, আবার কোনো কোনো জাতি আছে তারা তাদের নিজস্ব সবকিছুই, তাদের কোনো খবর যেন বাইরে প্রকাশ পেতে না পারে, সেক্ষেত্রে তারা কিন্তু কড়াকড়ি আরোপ করে থাকে। এগুলো কিন্তু ব্যক্তির গোপনীয়তারই বৈশিষ্ট্য। এরপরে দেখতে পাচ্ছি আমরা গোপনীয়তার ধরন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অভিগম্যতা গোপনীয়তা, সিদ্ধান্তমূলক গোপনীয়তা, এরপর আমরা দেখতে পাচ্ছি যে তথ্যগত গোপনীয়তা। অভিগম্যতা গোপনীয়তা বলতে আসলে ব্যক্তি যখন একাকী এবং অপরের নিকট থেকে দৈহিকভাবে দূরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, চলাফেরার স্বাধীনতা এবং দূরত্ব বজায় রাখতে চায়, তখন সেটা হচ্ছে আমাদের অভিগম্যতা গোপনীয়তা। আর সিদ্ধান্তমূলক গোপনীয়তা হচ্ছে বাহ্যিক কোনো প্রভাব থেকে মুক্ত বা স্বাধীন থেকে ব্যক্তি যখন তার ব্যক্তিগত পছন্দ, পরিকল্পনা বা সিদ্ধান্ত গ্রহণ করে গোপনীয়তা বজায় রাখতে সমর্থ হয়, তখন সেটা হচ্ছে সিদ্ধান্তমূলক গোপনীয়তা। আর তথ্যগত গোপনীয়তা বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত পেশাগত ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ ব্যক্তির গোপনীয় তথ্য যদি পাচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তখন, বা কোনো কারণে যদি হুমকির সম্মুখীন হয় তখন সেটা তার যে গোপনীয়তা নিয়ন্ত্রণ করার যে ব্যাপারটা সেটাকে কিন্তু আমরা তথ্যগত গোপনীয়তা বলছি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ওয়েস্টিন কিন্তু গোপনীয়তার ধরনের কথা বলেছেন চার ধরনের। একটা হচ্ছে ব্যক্তির নির্জনতা বা নিঃসঙ্গতা, এরপরে দেখতে পাচ্ছি আমরা ঘনিষ্ঠতা, এরপরে পরিচয়হীনতা, এরপর রক্ষণশীল। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে একাকী থাকা এবং যে কোনো ধরনের পর্যবেক্ষণ মুক্ত থাকাটাকে তিনি নির্জনতা বা নিঃসঙ্গতা একটা প্রকারভেদ হিসাবে ধরেছেন।
আর দুই বা ততোধিক ব্যক্তি অন্যদের থেকে নিজেদের যখন বিচ্ছিন্ন করে নেয় তখন সেটা হচ্ছে ঘনিষ্ঠতা। আর জনবহুল পরিবেশে থাকলেও কিন্তু ব্যক্তির পরিচয় যখন জানা যায় না তখন কিন্তু সেটা পরিচয়হীনতা। যেমন আমি যদি আমার নিজস্ব এলাকায় থাকি তখন কিন্তু আমাকে সবাই চেনে, কিন্তু আমি যখন দূরের কোনো শহরে যাচ্ছি কোনো চাকরি করতে তখন কিন্তু অনেক জনবহুল পরিবেশে থাকলেও কিন্তু আমাকে অনেকে চিনতে পারছে না, তো তখন কিন্তু সেটা পরিচয়হীনতার মধ্যেই পড়ছে। আর রক্ষণশীল অর্থাৎ মানসিক বাধা দ্বারা নিজেকে বিন্যাসিত অবস্থায় রাখা, সেটা হচ্ছে রক্ষণশীল। তো মোটামুটি চার ধরনের বিষয়ের কথা আমরা দেখতে পারলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি গোপনীয়তার কার্যাবলী। আসলে গোপনীয়তার কাজটা আসলে কি, গোপনীয়তা কিন্তু ব্যক্তিকে স্বাধীনতা প্রদান করে, মানসিক মুক্তি দান করে এবং নিজেকে নিজের সম্পর্কে যাচাই বাছাই করার একটা সুযোগ দান করে। ব্যক্তি সার্বজনীন সত্তা থেকে তার নিজের নিজস্ব যে সত্তা সেটার মধ্যে কিন্তু সে পার্থক্য বুঝতে পারে। আর গোপনীয়তার মাধ্যমে কিন্তু আমরা নিজেকে চিনতে পারি, নিজের ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারি, ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করতে পারি এবং আমরা কি করে আসলে গোপনীয়তা আসলে নির্দেশ করে যে আমরা কিভাবে আমাদের বাবা মা ভাই বোন এছাড়াও অন্যান্য ব্যক্তিদের সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করব, আর কোথায় গেলে বা কোন ধরনের সীমানা হলে আমরা হুমকি সম্মুখীন হবো এবং কোথায় থাকলে আমরা নিজেকে স্বস্তি থাক বলে মনে করব, সেগুলো কিন্তু গোপনীয়তার দ্বারা নির্ধারিত হয়ে থাকে। গোপনীয়তার গঠন, গোপনীয়তার গঠনের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে। একটা হচ্ছে বাচনিক উপাদান, একটা অবাচনিক উপাদান এবং আরেকটি হচ্ছে সামাজিক এবং সাংস্কৃতিক উপাদান। বাচনিক উপাদানের ক্ষেত্রে আসলে ব্যক্তির সাথে আমরা কিভাবে কথা বলবো তা কিন্তু নির্ভর করে আমাদের ব্যক্তিগত সম্পর্কের উপরে। অর্থাৎ কারোর সাথে যদি আমাদের সম্পর্ক খুব ভালো হয় তাদের সাথে আমরা যেভাবে কথা বলি, বা আমাদের খুব কাছের ব্যক্তির সাথে কিন্তু আমরা পার্সোনালি আমরা কিন্তু বিভিন্ন ভাবে কথা বলে থাকি, তো তবে আমরা কিন্তু নিজেদেরকে প্রকাশ করার ক্ষেত্রে বাচনিক উপাদানটা কিন্তু গোপনীয়তায় প্রভাব রাখে আর কি। আর এরপর হচ্ছে আমরা নন ভার্বাল উপাদান বা অবাচনিক উপাদান। এখানে কিছু বিষয় যেমন হচ্ছে আমরা কারোর সাথে প্রথম সাক্ষাতে কিন্তু অনেক সময় হ্যান্ডশেক করে থাকি বা হাত মিলাই, আবার বেশি ঘনিষ্ঠ হলে কিন্তু আমরা কি করি অনেক সময় কোলাকুলি করি বা আলিঙ্গন করি বা পিঠে হাত দিই, অথবা বিভিন্ন ধরনের অবাচনিক ভঙ্গি হতে পারে যেমন হাসি দেওয়া, তারপর শারীরিক বিভিন্ন ভঙ্গিমা, এগুলো কিন্তু আসলে নন ভার্বাল উপাদান বা গোপনীয়তার উপাদান হিসেবে পরিগণিত হয়ে থাকে। আর এরপর আমরা দেখতে পাচ্ছি সামাজিক এবং সাংস্কৃতিক উপাদান। আসলে স্থানীয়তার মূল বিষয়টাই কিন্তু হচ্ছে গোপনীয়তা রক্ষা করা, তো আমরা যে পার্সোনাল স্পেসটা বা টেরিটোরিয়ালিটি যেটা বলছি সেটার সাথে কিন্তু গোপনীয়তার একটা সম্পর্ক রয়েছে। যেমন কিন্তু আমরা কি করি সন্তানের উপর কিন্তু আমরা নজরদারি করি, সেটাও কিন্তু তার গোপনীয়তার প্রভাব ফেলে, কিন্তু এটা আমাদের সামাজিক এবং সাংস্কৃতিক যে উপাদান সেটার মধ্যে কিন্তু পড়ে থাকে। এরপরে আর তেমন কিছু নেই, আমরা প্রিয় শিক্ষার্থীরা অনেক কিছুই শিখলাম আজকে। আমরা পার্সোনাল স্পেস শিখলাম, আমরা হচ্ছে সেটার বিভিন্ন উপাদান শিখলাম, এরপরে কিন্তু আমরা শিখলাম যে পার্সোনাল স্পেসে আক্রমণের ফলাফল, এরপরে আমরা দেখলাম যে প্রাইভেসি, প্রাইভেসির সংজ্ঞা দেখলাম আমরা, বৈশিষ্ট্য দেখলাম, তার ধরনগুলো দেখলাম আর কি, তো তার কার্যাবলী তার গঠন এই বিষয়গুলো আমরা দেখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে, আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। এ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, আর বিগত ক্লাসগুলো তোমরা দেখবে, দেখে বিগত সালের যে প্রশ্ন আছে সেগুলো দেখে তোমরা যদি নিজেদের মতো করে নোট তৈরি করো তাহলে মনে হয় সেটা তোমাদের আরো ভালোভাবে কাজে লাগবে। তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।